नमस्ते सुमी, आपका परिचय देंगे? नमस्कार, আমার নাম সুমি দাস। আমি কোচবিহার থেকে এসেছি। কোচবিহার ওয়েস্ট বেঙ্গলের একটি সব থেকে শেষ একটি সীমান্তবর্তী অঞ্চল, নিয়ারেস্ট বাংলাদেশ বর্ডার। তো আপ ক্যা কাম করতে হ্যায়? কেননা দেখা গেছে যে এই মানুষগুলোর অধিকারের দিক থেকে তারা অনেক সময় পিছিয়ে পড়া, স্বাস্থ্য বিষয়ে পিছিয়ে পড়া, আমরা এই নিয়ে কাজ করছি এখন। তো আপ ইস কাম মে ক্যাসে ইনভলভ হুই? যখন খুব ছোট, সে আমি যখন স্কুলে পড়ি, সেই সময় আমার ভেতরে একটি অনুভূতি হয় যে আমার শরীর যেটা, কিন্তু আমি মন থেকে সেটা নই। তো সেই সময় আমার বাড়ি থেকে বেরিয়ে আসা, খুব ছোট, তখন 14 বছর বয়স আমার, এবং তারপরে আমার কাজের জগৎ শুরু হয়। এবং 2009-তে আমি কোচবিহার ফিরি, সেখানে একটি সংগঠনের সূত্রপাত করি। তার কারণ আমার মনে হয়েছে যে এই মানুষগুলোর কোথাও গিয়ে শেল্টারের জায়গা আছে, তাদের একাকিত্ব, তাদের ভালো লাগা নিয়ে ভাবার দরকার আছে, তাদের নানা রকম জীবনের সংকট, চাওয়া পাওয়া ইত্যাদি নিয়ে আমার কাজের জগৎ শুরু হয়। আমি যে সংগঠনের সাথে যুক্ত তার নাম মৈত্রী সংযোগ সোসাইটি। আচ্ছা, তো ট্রান্সজেন্ডার কমিউনিটিকে আজকাল ভারত মে ইন্ডিয়া মে ক্যা ক্যা সমস্যা হ্যায়, আপ ইসকে বারে মে বাতা সকতে হ্যায়? দেখুন, সমস্যা অনেক কিছু আছে। যেটা সব থেকে প্রথমে শুরু হয় যে বেসিক নিড, যেমন তারা কি করছে, তারা কোথায় থাকছে। তার কারণ আজও ইন্ডিয়াতে আমরা বলে থাকি আমাদের ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া, খুব উন্নত হচ্ছে, স্মার্ট হচ্ছে, কিন্তু আজকের যুগেও এই মানুষগুলো ভিক্ষে করে খায়, ট্রেনে বাচ্চা হলে নাচ গান করে টাকা চেয়ে এরা ভিক্ষে করে খায়। আজকে এদের জন্য কোনো রিজার্ভেশন নেই, সরকার ভাবছে না, বেসরকারি কোনো উদ্যোগ নেই, আর সব থেকে দেখা গেছে যে এদের কোনো থাকার জায়গা নেই। এদের যখন বাড়ি থেকে বের করে দেয়, তারা কোথায় থাকবে? এদের কোনো শেল্টার নেই। আমরা অনেক অনেক সময় আমরা হোমের সাথে আলোচনা করেছি, দেখা গেছে যে সরকারি বা বেসরকারি যেগুলো হোম আছে, তারা নানা রকম অজুহাত দিয়ে এদেরকে রাখছে না। তো আজ অব্দি এরকম কোনো উদ্যোগ হয়নি যে এদেরকে কোনো হোমে রাখা যাবে। আর সমস্যাটা মেনলি শুরু হয় স্কুল থেকে। স্কুলে এদের কোনো বন্ধু থাকে না, তার কারণ এরা মেয়েলি বলি, একটা ছেলে মেয়েদের মতো হচ্ছে বা তাও সে মেয়েদের মতো হবে, এটা সব থেকে আজও আমাদের সমাজে একটি নিচু চোখে দেখা হয়। আমরা লড়ছি এটা নিয়ে, আশা করি অনেকটা চেঞ্জ আমরা দেখব, এবং আমাদের পরবর্তী একটি স্বপ্ন আছে এই মানুষগুলো নিরাপদ একটি জায়গা, নিরাপদ একটি শেল্টার করা, যাতে এই মানুষগুলো থাকতে পারে। এটা আমরা এগোচ্ছি, আমরা এখন অনেকটা পথ এগোচ্ছি। তো মৈত্রী সংযোগ ইসকে বারে মে ক্যা কর রাহা হ্যায় অর এইড ইসমে ক্যাসে মদদ কর রাহা হ্যায়? মৈত্রী সংযোগ 2009-তে তৈরি হওয়া একটি সংগঠন, রূপান্তরকামী মানুষদের অধিকার নিয়ে কাজ করার, ট্রান্সজেন্ডার মানুষদের অধিকার নিয়ে কাজ করার। তো আমরা অনেক আগে স্বাস্থ্য বিষয়ে খুব জোর দিতাম, কারণ স্বাস্থ্যটাও তো অধিকার। তো সেই কারণে আমরা HIV সেক্টর, সরকারি হাসপাতালের সাথে যোগসূত্র করা, এই কাজগুলো করতাম। কিন্তু আস্তে আস্তে আমরা এইডের সূত্র ধরে দেখছি যে লাইভলিহুড, বিকল্প এদের জীবিকা কি হতে পারে। আমরা যেমন ম্যাট মেকিংয়ের ওয়ার্কশপ দিচ্ছি, যেমন বিউটিশিয়ান কোর্স শেখাচ্ছি, এবং আমরা এইডের থ্রুতে এরা যে নাচ গান করছে বিভিন্ন বিয়ে বাড়িতে, সেখানের কস্টিউম সাপোর্ট করছি, এবং আমরা স্কুল কলেজের সাথে কথা বলছি, স্কুলে 12 ক্লাসের সময় থেকে, এবং কলেজের স্টুডেন্টস ইউনিয়নের সাথে, অধ্যাপক অধ্যাপিকাদের সাথে কথা বলছি, কারণ ওদের সাথে রেগুলার ফোকাস গ্রুপ ডিসকাশন করছি যে ট্রান্সজেন্ডার মানুষটা কী, এই মানুষটার অনুভূতি কী,
এদেরকে মেডিকেলি কোনো ট্রিটমেন্টের দরকার নেই, এরাও মানুষ, এই হোমোসেক্সুয়ালিটি বা ট্রান্সসেক্সুয়ালিটি কোনো অসুস্থতা নয়, আমরা এইদের থ্রুতে এগোচ্ছি। থ্যাংক ইউ এইড, তার কারণ যে এইড যখন আমাদের কাছে আসে, এইড আমাদের কাছে ভগবানের সমান হয়ে আসে, তার কারণ আমাদের কোনো সাপোর্ট ছিল না সেই সময়তে। Thank you very much for your time.